ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই। মোস্তফা মোহাম্মদ আরেকটি প্রশ্ন করেছেন, মানুষ মারা গেলে আমরা যে কোরআনুল কারিমের আয়াত পড়ে মাটি দেই, এটা পড়া যাবে কি নাকি না কি বলে মাটি দেবো, তাহা সহিহ হাদিসে আরকে দলিল সহ জানতে চায়। প্রিয় ভাই, যদি কিতাবুল জানায়েজের ভিতরে স্পষ্ট আছে, প্রত্যেকেই বুখারীর কিতাবুল জানায়েজে পাবেন, প্রত্যেকেই শুধু বিসমিল্লাহ বলবেন আমরা মাটি দেবো, আর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা একটি মুসনাদে আহমদের একটি হাদিস বিক্ষিপ্তভাবে এসেছে, এটা যে সনাদ জঈফ, এটা আল্লাহর কথা, এটা মানুষ বলার কিছু নাই। আল্লাহ এটা বলেছেন সূরা তাহাতে, পূর্বাপরি ঘটনার আগের পিছ মিলিয়ে না দেখার কারণে সমস্যা হয়েছে আলেম সমাজের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে আগে ঘটনাগুলি সব বলেছেন, কুলু ওয়ারা ওয়া আনা আমাকুম ইন্ন ফি যালিকা লায়াতিন লিউলিন নুহা। হ্যাঁ, আল্লাহ আসা মুসার জাতিকে বলছেন কুলু ওয়ারা ওয়া আনা আমাকুম, এই জমিনের ভিতরে তোমরা খাও জমিন থেকে উৎপাদিত ফসল, ওরা আমাকুম আর তোমাদের জন্তু পশুগুলিকেও খাওয়াও, গাছগাছালি এগুলি থেকে খাক তারা তোমাদের জন্তু পশুগুলি, ইন্না ফি যালিকা লায়াতিন লিউলিন্নুহা, এই জিনিসের ভিতরে জমিনে এই শস্য ফসল এই ঘাস এই পশু পাখির জন্য এইসবগুলির ভিতরে চিন্তা রয়ে চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন, চিন্তাশীলরা এটা দেখে হেদায়ত পাবে যে এই জমিন ঘাসপালা এগুলি বানাচ্ছে পশু পাখির খাওয়া হচ্ছে, আবার শস্য শস্য উৎপাদন করে দিচ্ছে আমাদের খাওয়া হচ্ছে, তা চিন্তাশীলদের জন্য অলিন্নহা, চিন্তাশীলদের জন্য এখানে শিক্ষা রয়েছে হেদায়ত রয়েছে। তা আল্লাহ পড়বার পর এই সমস্ত আলোচনা করার পর বলছে মিনহা খালাকনা, এই মাটি থেকে আমি তোমাদেরকে তৈরি করেছি, অফিহা অফিহান এই দেখুন এর ভিতরে তোমাদের আমি দিয়ে দেবো, আমার হান ওখানে যখন তাড়াতাড়ি করা দ্বিতীয়বার আবার আমি এর থেকে তোমাদেরকে বাইর করবো। তা আগের বক্তব্যগুলির সাথে মিলে নিলি তো হয়ে যায় রে ভাই, সুরা তাহার আয়াত এগুলি কে বলেছে যে মাটি দাফন করার সময় দোয়া এগুলি, এ সমস্ত যদি আকিদাতান কোনো জেনে শুনে এগুলি বলে তাহলে সে কাফের হয়ে যাবে, কারণ আল্লাহর কথাটা সে মানুষ বলতেছে যে তোমাকে আমি সৃষ্টি করছি এখান থেকে, তোমাকে আমি এর ভিতর দিব দিলাম আবার তোমাকে এখানে তুলবো, এতে কুফুরি হয়ে যাবে তাহলে তার জন্য আকিদাতান সে এটা বলে। এটা একটা নিতান্ত একটা জৈব হাদিস, এটা আমল পরিত্যাগ করে আমাদেরকে বলতে হবে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে আমাদেরকে দাফন করতে হবে। কেউ তোমাদের মাটি দিলে যেন সে বিসমিল্লাহ বলে, কিতাব জানায় যে আল্লাহ রাসূল স্পষ্ট বলছে, আল্লাহ রাসূলও দাফন করছে তাও আল্লাহ রাসূল এক খাওয়াল মাটি দিয়ে বলছে বিসমিল্লাহ, আর এক খাওয়াল মাটি দিয়ে বলছে বিসমিল্লাহ, তাহলে হচ্ছে আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলেছে, মিনহা খালাকনাকুম কই বলেছে আল্লাহ রাসূল, এবং আল্লাহ রাসূল যে সুন্নতে কথা বলেছেন ইস আলোলে আকিকুম তাসবিদ, দাফন করে দেওয়ার পর কবরে তার মাটি দিয়ে দেওয়ার পর আল্লাহ রাসূল বলছে তোমাদের ভাইয়ের জন্য তাসবিদ দৃঢ়তা কামনা করো, ফাইন নাহি ইস আলুল আন, এখন তাকে জিজ্ঞাসা করা হবে, এবং আল্লাহ রাসূলের কথা অনুসারে সবাই শিক্ষা দীক্ষা সজ্জিত ছিল। আল্লাহ রাসূল নিজে বলছে আল্লাহুম্মা সাব্বিতহু, হ্যাঁ আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহ তাকে তুমি দৃঢ় করো, ওয়াগফির লাহু আর তুমি তাকে ক্ষমা করো, সাহাবায়ে কেরামও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জায়গায় বলছে আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহ তাকে তুমি দৃঢ় করো, ওয়াগফির লাহু তাকে ক্ষমা করো। আমাদের দেশেও তো বেদাতিরা এখন জানাজার নামাজ সালাত শেষে যখন দাফন করার পর হাত তুলে হ্যাঁ 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 গে গে চিল্লায় আর সবাই মিলে সম্মিলিত মোনাজাত করে। তা আল্লাহ রাসূলের এই সমস্ত সুন্নাত পরিত্যাগকারী বেদাতিদেরকে কি আল্লাহ জাহান্নাম দেবে না জান্নাত দেবে? এগুলি পরিত্যাগ করা উচিত আমাদের। এমনি সালাতুল জানাজাটাই একটা দোয়া, জানাজাটাই একটা দোয়া মৃত ব্যক্তির জন্য, যদি জিনাজা বলি জিমে দিয়ে তাহলে মৃত ব্যক্তির খাট হয়, আর জানাজা বলি তাহলে মৃত ব্যক্তির জন্য দোয়া হয়। তা দোয়ার পর আবার কিসের দোয়া থাকে রে ভাই? সমস্ত গাঁজাখড়ি ইবাদত বন্দেগীর নামে আমাদের দেশের আলেমরা চালু করছে, তা না আছে হাদিসে, না আছে কোরআনে, না আছে সিয়াস ইত্যাদি, না আছে কুতুব সিত্তাতে, না আছে আইমা মুজাহিদিনের কোনো কওলে, না আছে আইমাতুল হারামের ইমাম মক্কা মদিনার ইমামদের কোনো আমলের ভিতরে, না আছে মদিনার কোনো বিখ্যাত আলেমদের আমলের ভিতরে। আল্লাহ রাসূল মদিনার আলেমদের আমলকে মেয়ার বলেছে, হকের মানদণ্ড বলছে, বলছে মদিনার আলেমদের সাথে যার আমল মিলবে না তার আমল পরিত্যাজ্য। ফাজায়েলে মদিনা একটি বই আছে, সেই বইয়ে তালিক দিয়ে দেওয়া আছে বিভিন্ন হাদিসের সহি সহি দলিল দিয়ে। তাহলে মদিনার আলেমদের কেন আমলের সাথে আমাদের আমল বেলাইতে বলছে? আল্লাহ রাসূল বলছে মদিনাতেই ইমান নিরাপদ, মক্কাতেই ইমান নিরাপদ। আল্লাহ রাসূল মক্কা মদিনার কথাকেও উল্লেখ করছেন, কোরআন হাদিসে শুধু থাকলেই হবে না, কোরআন হাদিস থাকতে হবে মক্কা মদিনার সাথে মিলাইতে হবে। এইভাবে আমাদেরকে হকগুলিকে গ্রহণ করতে হবে। প্রিয় ভাই, এ ছিল আপনার উত্তর। হাজা ওয়াসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকাতু নবীনা মুহাম্মদ।